ঈদে আজ থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবার শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। কালোবাজারি বন্ধ ও যাত্রীদের সুবিধায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। তবে অনলাইনে যাওয়া মাত্র সব টিকিট শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। মার্চ থেকে শুরু হয়েছে এনআইডি কার্ডের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয়, আর পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার থেকে শুরু হলো রেলের শতভাগ টিকিট বিক্রি অনলাইনে। এজন্য স্টেশনে ছিল না চিরচেনা দীর্ঘ লাইন, রাত জেগে আগে দাঁড়ানোর প্রতিযোগিতা। প্রথম দিন দেওয়া হয় 17 এপ্রিলের টিকিট, টানা দেওয়া হবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কালোবাজারি বন্ধ ও সঠিক যাত্রী সেবা নিশ্চিতে রেলের এ উদ্যোগ, তবে এই নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি অনলাইনে ঢোকার পরে অনেক টিকিটই দেখাচ্ছে, দেখার পরে আমাকে প্রথমে একটু মানে বের করে দিয়েছে ছাড়বার থেকে, ঢুকতে দেয় নাই। তারপরে পুনরায় আমি আবার ঢুকছি, ঢোকার পরে আমি টিকিটটা পেয়েছি আর কি। টিকিটটা পেয়ে আমার খুব ভালো লাগতেছে যে ঈদের যাত্রা অনলাইনে টিকিট কাটলাম। ভোগান্তি থাকলেও তারপরেও আমি সাকসেস হয়েছি যে টিকিটটা আমি পেয়েছি। অনেক ভালো হয়েছে, কারণ ঈদের সময় সবাই যাইতে পারে না, দাঁড়া থেকে যায়, এটা অনেক ভালো হয়েছে। যেহেতু অনলাইন যেহেতু 100% করে ফেলছে, তো দেখা গেছে আমার হাতে সময় জাস্ট 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ডে পিক করতে না বললে আমি আর সেই টিকিটটা পাচ্ছি না। আর কাউন্টারে থাকলে আমি যদি কাছাকাছি আসতে পারি তাহলে আমার আশা থাকে আমি টিকিটটা পাবো। প্রথম দিনের টিকিট বিক্রির শুরুর 5 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেন কয়েক যাত্রী। 1 মিনিটে সব টিকিট শেষ হয়ে যাবে এটা কখনোই পসিবল না। ইভেন আমি টিকিটে সিলেক্টও করছি, সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে আইসে দিয়ে আমার টিকিট নেই। অনলাইনে দেওয়ার ফলে আমরা হয়তো যারা ইয়াং বয়সে আছে, যারা অনলাইনে অভ্যস্ত, তারা টিকিটটা সহজে কেটে ফেলতে পারতেছি, কিন্তু যারা বয়স্ক, আমাদের বাবার বয়সী, যারা মোবাইল অ্যাপ সম্পর্কে ভালো ধারণা নেই, তারা এই বিষয়গুলোতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি 8টার সময় আমার ফ্যামিলির 4 জন ট্রাই করেছি, সিট ফাঁকা ছিল, ক্লিক করার পর দেখছি সিটস আর নট অ্যাভেলেবল। তাহলে অনলাইন শতভাগ নিশ্চিত হলো কিভাবে? 5 মিনিটের মধ্যে সব সিট কিভাবে শেষ হতে পারে, কারণ একটা ট্রেনে তো আর 5টা 10টা সিট থাকে না। রেলের কর্মকর্তারা জানান যাত্রী সুবিধার্থেই অনলাইনে টিকিট বিক্রি। আমাদের রেলওয়ে ওয়েবসাইটে আজকে যারা টিকিট কাটতে পেরেছেন প্রত্যেকের নামগুলো আপনারা পেয়ে যাবেন, কে কোন আসন কেটেছে সেটাও পেয়ে যাবেন। এবং আমাদের স্টেশনে ডিসপ্লে বোর্ড আছে, সেখানে এটা টাঙানো থাকবে যাত্রীর নাম ঠিকানা সহ, ঠিক আছে? তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো রকম সুযোগ নেই এবং টিকিট কালোবাজারে বিক্রি করার কোনো সুযোগ নেই। শতভাগ টিকিট আমি অনলাইনে দিয়েছি, আমি সফলও হয়েছি শতভাগ। এবং যাত্রীর যে অবর্ণনীয় দুর্ভোগ ছিল, এখানে 3 দিন 4 দিন বসে থাকতো, কাউন্টারে গেলে টিকিট পেতো না, সেই কষ্ট থেকে যাত্রীকে মুক্তি দিতে পেরেছি। এবং ঘরে বসেই সে দেখতে পেলো যে সে টিকিট কি পেলো কি পেলো না, তার কষ্ট লাঘব করাই মানে হচ্ছে আমি মনে করি যে আমি শতভাগ সফল এখানে। ঈদযাত্রায় প্রথম দিন ট্রেনের টিকিট বিক্রির লক্ষ্য 25,000। ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা।